প্রবাসের প্রবাসের গল্প নিয়ে চলে এলো, প্রবাসে বঙ্গবাসী ফাইনালি এই যে স্টেটাসটা বা এই যে কোর্টটা এটা আজকে সাকসেসফুল হলো। এখন যাচ্ছি স্টুডেন্ট লিপ কার্ড নিতে। লিপ কার্ড হচ্ছে একটা ট্রান্সপোর্ট কার্ড যেটা স্টুডেন্টদের জন্য ফেসিলিটি দেয় বাসে। তো সেই স্টুডেন্ট লিপ কার্ড নিতে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, ঠান্ডার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে প্রচণ্ড হাওয়া, সেই জন্য মোটা মোটা জ্যাকেট পরে বেরোতে হবে। আর লেট করে হাওয়া দিচ্ছে যে দাঁড়াতে ভাবতে পারছি না, কালকে আমাদের 23 কেজি লাগেজ উল্টে পড়ে যাচ্ছে হাওয়ার চোটে। এটা হচ্ছে আইরিশ একটা লোকাল বাস। এই বাসে যেমন ওখানে লেখা আছে স্টুডেন্ট লিপ কার্ড চলে বা ক্যাশ দিয়ে তোমরা এখানে পেমেন্ট করতে পারো, কিন্তু একটা এই রকমের বাসে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে সবসময় খুচরো দিতে হবে, কয়েন দিতে হবে, নাহলে বাসওয়ালা রেস্ট অফ দ্য মানি নিয়ে চলে যাবে অ্যাজ এ টোকেন। তো আর এই হচ্ছে লুয়াস, এটা হচ্ছে ট্রাম নাকি এটা ট্রেন কি এটা? ওকে, এটা হচ্ছে আইরিশ ট্রেন, লোকাল ট্রেন যেগুলো হয়। তো এটা হচ্ছে লোকাল ট্রেন, সামনেই স্টপ আছে নাকি লুয়াস? লুয়াস মানে হচ্ছে ট্রাম, তো ইটস মোস্ট প্রবাবলি ট্রাম। আমরা এখন হাঁটছি আর এখানে হচ্ছে সমস্ত পাশে দোকান, খাবার দোকান, আইসক্রিমের দোকান, স্টোর, এখানে সাইকেল রাখা আছে। সাইকেল এখানে বেঁধে চলে যেতে হয়, নাহলে সবাই সাইকেল চুরি করে নেবে। ওখানে একটা সাইকেল পড়েও আছে, ইভেন সাইকেল বেঁধে গেলেও বলছে এখানে সাইকেল চুরি হয়ে যায়। তো এখানে অ্যাকচুয়ালি জাঙ্কিস প্রচণ্ড থাকে আমাদের ওখানে, যেটা ছাপড়ি বলে। একটা বাস, একটা বাস যাচ্ছে, ডাবল ডেকার বাস সমস্ত। আর এই হচ্ছে সাইকেল রাখার জায়গা, এখানে সাইকেল অ্যাপ অ্যাপ সাইকেল অ্যাপ থেকে সাইকেল নিয়ে সাইকেল চালিয়েও যাওয়া যায়। আচ্ছা, যেটা বলছিলাম এখানে সাইকেল চুরি খুব বেশি হয়, রাত্রিবেলা চিন্তায় প্রচণ্ড হয়। এখানে অ্যাকচুয়ালি রাস্তায় পুলিশ দেখতে পারবে না, পুলিশ এখানে পুলিশ ইজ লাইক আ গার্ডিয়ান ওভার হিয়ার, দে আর নট হিয়ার ফর কন্ট্রোলিং মি রুলস অ্যান্ড রেগুলেশনস। সামনে একটা লম্বা বাসের মতো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, জানি না এটা কি, বিশাল লম্বা। আমাদের ওখানে না এরকম স্ট্রাকচারকে বলে শহীদ মিনার, এটা বোধহয় আয়ারল্যান্ডের শহীদ মিনার। হ্যাঁ, এটা হচ্ছে আয়ারল্যান্ডের বাস, যে এখানে আসবে এই মুহূর্তে সে তার এখানে বাস দিতে কাজে লাগবে, তা বাস যাওয়াও যাবে খাওয়াও যাবে। আমরা এখন একটা বড় রাস্তার উপর এসে বুঝেছি, এটা অনেক বড় রাস্তা। আর এখানে ও এটা জিপিও মিউজিয়াম, সেই জন্য বোধহয় মিউজিয়ামের স্ট্যাচুর জন্য মোস্ট প্রবাবলি এই এত বড় আকাশ ও একটা বাস, জানি না কি, বাট এটা এখানে একটা দেওয়া আছে। আর এখানে রাস্তা ক্রস করতে গেলে ওখানে একটা বাটন আছে, ওই বাটন প্রেস করতে হয়, তবুও লোকজন তো এমনি রাস্তা ক্রস করে নিচ্ছে। তো আমরা সেটা করবো কি না জানি না, আমি ওই বাটনটা প্রেস করলাম, তারপরে ওখানে একটা মার্ক থাকবে। এখন বুঝতে পারি রাস্তায় কোনো গাড়ি নেই, সেই জন্য হয়েছে হয়েছে গ্রিন হয়েছে, চলো 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 উই ক্যান ক্রস দ্য রোড। গুগল ম্যাপ কিন্তু এখানে খুব কাজের, এই ম্যাপ দেখে আমরা স্টুডেন্ট লিপ কার্ডের অফিসে যাচ্ছি, ওখান থেকে আমরা লিপ কার্ডটা কালেক্ট করব। নট অনলি ম্যাপ, মানে আমরা এখানে কিন্তু কোন বাস ধরবো সেটা, টাইম কখন থাকবে, তারপরে হচ্ছে মানে কত ডিলে হতে পারে, কটা স্টপেজ ক্রস করতে হবে, এটা কিন্তু যেমন আমরা মানে ইন্ডিয়া থাকলে যেমন একটা টিকিট বুক গার্ডের কোনোটাই কাজ করে না, বাট এখানে কিন্তু গুগলটাই কাজ করে। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, এটা বাস স্টপ, এখানে সবাই বাসের জন্য ওয়েট করছে। আমাদের বাস নম্বর হচ্ছে 38। গুগল থেকে দেখে নিলাম যে আমরা যে লোকেশনে যাবো সেই লোকেশনে কোন বাস আছে, সেই বাসের আমরা ওয়েট করছি। আর গুগলে মোটামুটি যা টাইম দেখায় তাতে 2-3 মিনিটের মধ্যে বাস চলে আসবে, সবাই বাসের জন্য এখানে ওয়েট করছে এই স্টপে। আমাদের কলকাতার মতো এখানেও ট্রাম চলে, এটাকে এখানে ট্রামকে বলে লুয়াস, এই সামনে দিয়ে লুয়াস আসছে, একসাথে লাইন দিয়ে কতগুলো বাস পর পর লাইন দিয়ে বাস আসছে। বাট 38A উইল স্টপ হিয়ার, বাসেস বাস স্টপেরও জায়গা আছে, সমস্ত বাস সব জায়গায় দাঁড়ায় না, এখানে 140 দাঁড়াবে, তারপরে নেক্সট 38A যেটা আসছে সেটা দাঁড়াবে। আমাদের বাস নাম্বার হচ্ছে 38 পিছনে পিছনে পিছনে, লেটস গো টু 38। এক্সকিউজ মি, কার্ড কার্ড সো ইয়োর ইজ দ্য ওয়ান্স 40 Ashton.
ট্যাপ করে নিলাম, এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাব। কারণ আমরা কখনো উপরের বাস দেখিনি, সেজন্য আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে টেনশনে রাহুলের প্রায় মানে চোখ মুখ শুকিয়ে গেছে, কারণ আমাদের এত রিজেকশন পাচ্ছি ব্যাক টু ব্যাক। কি আর বলবো, অন্য অ্যাকোমোডেশনে কোনো পার্টিকুলার কোনো জায়গাতে কিছু পাচ্ছি না খুঁজে। আজকেও গেছিলাম রিজেকশন নিয়ে, মাঝপথে ফেরত চলে এসেছি। আবার আরেকটা দিনে বেরিয়ে চলেছি সকাল সকাল ব্রেকফাস্ট করে, আবার অ্যাকোমোডেশন দেখতে প্রচন্ড আমার মানে কান্না পাচ্ছে এখন, অ্যাকোমোডেশন পাচ্ছি না খুঁজে। আমাদের অ্যাকোমোডেশন হান্টিং কন্টিনিউস। হ্যাঁ, অ্যাকোমোডেশন হান্টিং কন্টিনিউস, ডে থ্রি আজকে। এখানে আবার ইয়ে ধরতে হবে, ট্রাম ধরতে হবে, ট্রাম ধরে এখানে, ট্রামকে বলে লুয়াস রেড লাইন। এটাই কি মিস করে গেলাম নাকি, এটাই ছিল? তো এটা হচ্ছে লুয়া স্ট্যান্ড বা ট্রাম স্ট্যান্ড। আমাদের ট্রাম 9 মিনিটসের মধ্যে আসবে। আর এখানে হচ্ছে লিপ কার্ড, মানে এই ধরনের একটা কার্ড, সেই কার্ডটা ট্যাপ করতে হয়। এখন একবার ট্যাপ অ্যান্ড পরে আরেকবার ট্যাপ, এখানে দুটো রকম মেশিন আছে। তাহলে এখান থেকে অটোমেটিক এখানে রিচার্জ করা আছে 15 ইউরো, 13 ইউরো মতো। তো এই অটোমেটিক কেটে যাবে। কীভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। -1 ইউরো কেটে নিল, দেখা যাচ্ছে 1 ইউরো কেটে দিল, ব্যালেন্সটাও দেখিয়ে দিল, 11 ইউরো আছে। আবার এটা নামার সময় ট্যাপ করতে হবে, নাহলে কিন্তু প্রচুর গচ্ছা লেগে যাবে। এখানে স্টুডেন্ট বলে আলাদা আলাদা কোনো মেশিন নেই না? স্টুডেন্ট বলে আলাদা কোনো মেশিন নেই। ট্যাপ ট্যাপ করো, এখানে ওরও -1 ইউরো যেমন কেটে নিল আর ব্যালেন্সটা দেখিয়ে দিল। আবার নামার সময় আমাদের কিন্তু ট্যাপ করতে হবে, মনে রাখতে হবে, কিন্তু ভুলে গেলে হবে না। ভুলে গেলে কিন্তু ধরবে না, ডাইরেক্ট 45 ইউরো মাইনাস করে দেবে, ফাইন হয়ে যাবে না? ফাইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর গচ্ছা চলে যাবে। এটা আমাদের কলেজ, ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ড, তার সামনেই লুয়াস স্টপ। কলেজটাকে দেখে বোঝা যায় না কিন্তু অনেক বড়, কিন্তু ইটসেলফ কিন্তু ভেতরে প্রচুর জায়গা আছে, মানে অনেক বড় জায়গা আছে। মানে ট্রাম লাইনকে রেসপেক্ট করে গাড়িরা, কলকাতার মতো নয় যে ট্রামের সামনে গাড়ি এসে জ্যাম করে দিল, ট্রামকে যেতে দিল না। এখানে এরকম হলে ট্রাম ধাক্কা মেরে চলে যাবে। আমাদের লুয়াস মোটামুটি 1-2 মিনিট লেট, তাই এখানে ডিউ শো করছে, তার সাথেই অলরেডি চলে এসছে। দেখতে পাওয়া যাচ্ছে লুয়াসকে, খুব স্পিডে চলে ট্রামগুলো। ভেতরে ঢুকে দেখাচ্ছি কেমন হয়। ট্রেনের মতো পুরো, আমরা এখন ট্রামে করে লুয়াসে করে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আর ট্রামের জন্য আলাদা সেপারেট ওয়ে আছে, সেই সেপারেট ওয়েতে করে ট্রাম রাস্তার উপর দিয়েই যায়। আর প্রত্যেকটা স্টেশনের মতো জায়গা আছে, সেখানে ট্রাম স্টপ নেয়। এখানে প্রচুর ভিড় হতে চলেছে, বাট উই আর এক্সপেক্টিং। আমরা ফাইনালি সিট পেয়ে গেলাম। এটা একটা স্টপ, কি নাম এই স্টপের, অ্যাবি স্ট্রিট। পুরো লুয়াস খালি হয়ে গেল অ্যান্ড সেম ভর্তিও হচ্ছে, যেমন লোক উঠছে তেমন লোক নামছে। প্রচুর লোক আয়ারল্যান্ডে, আজকে সানডে, ওই জন্য আজকে এত ভিড়। জেনারেলি এত ভিড় হয় না, সব ফাঁকা ফাঁকাই থাকে। সো উই হ্যাভ রিচড টু আওয়ার ডেস্টিনেশন সুইফটলি, অ্যান্ড এখানে আমাদের আরেকবার ট্যাপ করতে হবে। লিপকার্ডে সামনে আছে, এখানে 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 মেশিন। আর গুড বাই লুয়াস, সি অগেন। ট্যাপ করো, কত কাটলো? 0.35। ও, দে হ্যাভ অ্যাডেড 0.35 নাও। সো ফাইনালি আমাদের অ্যাকোমোডেশন হয়ে গেল। এখানে অ্যাকোমোডেশন পাওয়া ইজ লাইক পিপল আর ডাইং হিয়ার টু গেট দ্য প্রপার অ্যাকোমোডেশন, এটা আমি এখানে বলতে পারি। আমাদের একটা টাইমে মনে হয়েছিল এত টেনশনে পড়ে গেছিলাম, আমার তো চোখের তলায় কালি পড়ে গেল। সবাই টেন্স, চোখে নিয়ে যে রাহুলের কি হয়েছে, এত চিন্তা রাহুলের।
না সত্যি তো একটা নিউজ এখানে চারিদিকে স্প্রেড হচ্ছে অ্যাবাউট দ্য অ্যাকোমোডেশন এখানে পাওয়া খুব কস্টলি। এই যে পাশাপাশি মধ্যে একটা রিকোয়ারমেন্ট ছিল কারণ কলেজে স্টাডি প্লাস পার্ট টাইম জব সব তো মেনটেন করে চলতে হবে আমাদেরকে, তো ফাইনালি একটা পেয়ে গেছি। আমি এই জন্য ভিডিও বানাতে পারছিলাম না কারণ আমার মুভ ভালো ছিল না যে একটা ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো কিছু একটা শেয়ার করবো অ্যাবাউট দিস কান্ট্রি। তো এখন সব কিছু হয়ে গেছে, এবার ফাইনালি আমাদের মুভ ইন করার সময় চলে এসছে। এখন টাইম হয়েছে 3:13 আর আজকের ওয়েদারটা দেখো, আজকে একদম রোদ উঠেনি, একদম রোদ ঝলমলে আকাশ নয়, পুরো ডাল একটা ওয়েদার। আর এখন তোমাদেরকে দেখাবো আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি, মানে আমরা যে টেম্পোরারি অ্যাকোমোডেশন ফর 7 ডেজ যেটা আমাদের পড়েছে অ্যারাউন্ড 47,000 ইন্ডিয়ান রুপিজে যদি বলি, তাহলে সেই অ্যাকোমোডেশনটা দেখাবো বিকজ আমি ওটাও দেখাতে পারিনি। আর 47,000 আমরা কী কী সুবিধা পেয়েছি, ঘরটা যে কত ছোট সেটা তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে। আমরা এসে গেছি, এটা একটা হোমস্টে টাইপের, এখানে একসাথে 5-6টা রুম আছে সব আলাদা আলাদা, আর কমন প্লেসটা শেয়ার্ড। তো এখানে রুমে ঢুকতে গেলে এরকম পাসপোর্ট দেওয়া আছে, এই পাসপোর্ট দিয়ে রুমে ঢুকতে হয়। আমাদের পাসপোর্ট হচ্ছে সি, এইভাবে এটা খুলতে হয়। তো ধাক্কা দাও, আমরা এখন আমাদের এয়ারবিএনবি বা টেম্পোরারি অ্যাকোমোডেশন নিয়ে আসছি। এখানে অনেকগুলো রুম আছে, এটাও রুম, এটা রুম, এটা সোজা লবি, এখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার অ্যান্ড দেন কিচেন, সেখানে পরে আসছি কারণ আমাদের এমনিতেই খাওয়া দাওয়া বানাতে হবে। দিস ইজ দ্য স্টেয়ার্স, ছোটো ছোটো স্টেয়ার্স। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমের চাবি, এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 3, চাবি সবার কাছে, চাবি ইন্ডিভিজুয়াল আছে। আচ্ছা, চাবি রাখার টেকনিকটাও আলাদা, নিচে ছোটো ছোটো লকার আছে, সেখানে লকে পাসকোড আছে, ওই পাসকোডের মধ্যে চাবি থাকে। ওয়েলকাম টু আওয়ার রুম, এটা আমাদের টেম্পোরারি অ্যাকোমোডেশনের রুম, যেটা কত ছোট আর অ্যাট দ্য কস্ট অফ 47,000 ফর 7 ডেজ। ফ্লোরটা কিন্তু উডেন স্ট্রাকচার, হ্যাঁ, এই ফ্লোর থেকে আরম্ভ করে পুরোটা কিন্তু উডেন স্ট্রাকচার, দেখে থাকি। এটা আমাদের ঘর ঢুকলেই শেষ হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য হিটার, আর এখান থেকে বাইরে দেখা যায়, এটা হচ্ছে পুরো ঘর, পুরো অগোছালো মেসি রুম। আমরা ল্যান্ড করেছি অলমোস্ট 2 ডেজ হয়েছে ফুললি, তো আমাদের কাছে টাইমও নেই আর স্পেসও নেই সবকিছু আনপ্যাক করার মতো, সবকিছু ঠিকঠাক মনে হওয়ার মতো। বাট যখন আমরা অ্যাকোমোডেশনে মুভ করবো তখন আমরা সব দেখাবো আপনাদেরকে। পার্মানেন্ট অ্যাকোমোডেশনের ভিডিও কিন্তু আসবে, হয়তো এই ভিডিওতেই আমি কভার করবো। এটা হচ্ছে ওয়াশরুম, এইভাবে এখানে একটা দড়ি আছে, দড়ি টেনে লাইট অন করতে হয়। এটা হচ্ছে ওয়াশরুম, ওখানে একটা ছোট ফ্যান আছে, সেটা চালু হয়ে গেল। সব থেকে সুন্দর হচ্ছে স্নান করার যে জায়গাটা, এটা হচ্ছে এরকম কাচের জায়গা, সুন্দর স্নান করার জায়গা, এটাকে বন্ধ করা যায় যাতে জল এদিকে না আসতে পারে। এখানে সব কিছু ড্রাই সবাই পছন্দ করে বিকজ এখানে টেম্পারেচার এত কম, যদিও গরম জল আছে কিন্তু টেম্পারেচার এত কম, এই জন্য সবাই খুব পছন্দ করে ড্রাই থাকতে। আর এটা হচ্ছে শাওয়ার, শাওয়ারের টেম্পারেচার কন্ট্রোল শাওয়ার, এখানে গরম জল পড়ে, ঠান্ডা জলও পড়ে। তার সাথে হচ্ছে কোমোড, যথারীতি আমরা ইন্ডিয়ান কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হয়েছে, আমরা টিস্যু ইউজ করা শিখে গেছি। আমাদের আর এখানে জেট স্প্রে নেই, আর আমাদের এখানে মগও নেই, টিস্যু ইউজ করা শিখে গেছি। ওরা এয়ারবিএনবি থেকে এখানে কিছু সোপস, সাবান, এটা তো মামা আর্থ ইন্ডিয়ার 6,000 এটা আমরা ইউজ করি, বাকি এয়ারবিএনবি থেকে এটা প্রোভাইড করেছে। আর বাকি আছে, এই হচ্ছে আমাদের ঘর, ছোট্ট সংসার, এখানে একটা ছোট্ট ল্যাম্প আছে, বাকি ঘরটা তো খুবই বিখরা হওয়া ঘর হ্যাঁ ইয়ে। আর বাইরে যদি দেখাই তাহলে এটা আমাদের বাইরে, এগুলো টেকনিক আছে, অপস অপোজিট দিকে, এই যে সিনেমার পর্দা উপরে উঠছে, এটা হচ্ছে বাইরের ভিউ। আজকে ওয়েদার খুব খারাপ, সকালবেলা 8:30 সময় সানলাইট এসছে।